আমি টোটাল ইতিহাস, বাংলার ইতিহাসটা আমি সংক্ষিপ্তভাবে বলবো, ভালো লাগবে। এই বাংলায় টোটাল কতজন নবাব নবাবী করে গেছে? 18 জন, 5 জন স্বাধীন, বাকি সব পরাধীন। তাহলে প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খান, বাংলার দ্বিতীয় নবাব ছিলেন এর জামাতা মানে জামাই সুজাউদ্দৌলা। শোনা যায় যে কলিজাকে বেগম, কলিজাকে তো তার হাজবেন্ড সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলার মৃত্যুর পর এই বাংলার মসনদে বসেন তার পুত্র সরফরাজ খাঁ। এই সরফরাজ খাঁকে 1740 খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে পরাস্ত করে পাটনার শাসনকর্তা আলীবর্দী খাঁ, মানে সিরাজদৌলা দাদু। আলীবর্দী 16 বছর রাজত্ব করেছিলেন। আলীবর্দীর উল্লেখযোগ্য কর্ম হলো তিনি বর্গি দমন করেছিলেন, হ্যাঁ, একেবারে সফলভাবে। কেননা এখানে মাঝে মধ্যে বর্গিরা ভয়ঙ্কর আক্রমণ হানাত, ঘুমলো পাড়া চলল, বর্গি এলো দেশে, অনেক কবিতাও আছে তাদেরকে নিয়ে। আর 1 বছরের জন্য রাজত্ব করেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা। এই যে রোডগুলো দিয়ে আপনারা ঘোরাফেরা করছেন না, এই রোডগুলো দিয়ে গভীর রাতে আসতেন রবার্ট ক্লাই ওয়াটসনেরা। এখানে এসে এক গভীর ষড়যন্ত্রের বীজ পুঁতেছিল যে কিভাবে সিরাজদৌলাকে সিংহাসনচ্যুত করা যায়। কেননা প্রথম থেকে সিরাজদৌলার সঙ্গে ইংরেজদের সখ্যতা ছিল না, প্রথম থেকে ঝামেলায় জড়িয়েছিল। দেখুন এখানে কাদের সঙ্গে রবার্ট ক্লাইভ ষড়যন্ত্র করেছিল এটা জানা যাক। সিরাজদৌলার নিজের মাসি ঘষে টিপে বলছিল বড় শত্রু সিরাজদৌলার অর্থমন্ত্রী জগৎ সেন, সিরাজদৌলার প্রধান সেনাপতি মির্জাফর, ভূমিচাঁদ, রায়দুল্লাহ এদের সঙ্গে পরিকল্পিত ভাবে পলাশির যুদ্ধ তৈরি করা হয়। পলাশির যুদ্ধ হয়, মির্জাফর দূরে দাঁড়িয়ে থাকে, মীর মদন মোহনলাল আপ্রাণ চেষ্টা করেও যুদ্ধে জিততে পারে। এখানে সিরাজদৌলা পালাতে গিয়ে ধরা পড়বার পর মির্জাফরের বড় পুত্র মিরনের আদেশে মোহাম্মদ বেগ তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। এই হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব আর শেষ স্বাধীন নবাবের সংক্ষিপ্ত ইতিহাস। প্রথম স্বাধীন নবাবের ইতিহাস বলি মানে শেষ স্বাধীন নবাব পর্যন্ত, মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দৌলা, সরফরাজ খাঁ, আলীবর্দী খাঁ, সিরাজদৌলা। তাহলে সিরাজদৌলার পতনের সঙ্গে সঙ্গে প্রায় 200 বছর আমাদের ভারতবর্ষ ইংরেজরা রাজত্ব করেছিল আমরা সবাই জানি। অবশেষে 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই। সিরাজদৌলার পতনের পরও অনেকে নবাব হয়েছিলেন, কিন্তু তারা ছিলেন পরাধীন নবাব। যেমন চুক্তি অনুযায়ী মির্জাফর একেবারে পলাশের মাটিই তাকে নবাব রূপে ঘোষণা করে দিয়েছিল রবার্ট ক্লাইভ, তারপর তার জামাতা মীর কাসিম, তারপর কিছুদিনের জন্য আবার মির্জাফর হয়েছিল, তারপর নাজমুদ্দৌলা, সৈফুদ্দৌলা, মোবারকদৌলা, বাবর আলী, আলিজা, ওয়ালাজা, হুমায়ুন জা, এগুলো সব মির্জাফরের বংশ। মির্জাফরের তিনটে বউ ছিল, 3 জন বিবি। প্রথম বিবির নাম শাহ খানম, দ্বিতীয় বিবির নাম মুন্নি বেগম, তৃতীয় বিবির নাম বাপ্পু বেগম। এই 3 জন স্ত্রীর এগুলো সন্তান সন্ততি, এগুলো নাজমুদ্দৌলা, সৈফুদ্দৌলা, মোবারকদৌলা, বাবর আলী, আলিজা, ওয়ালাজা, হুমায়ুন জা। আচ্ছা, এই 13তম নবাব নবাব হুমায়ুন জা 1829 খ্রিস্টাব্দের 29শে আগস্ট এই হাজারদুয়ারিটা তৈরি করেছিলেন, যার উদ্দেশ্য করে এসেছেন এটাও পরাধীন ভারতে তৈরি হাজারদুয়ারি মেন তো। তাহলে হাজারদুয়ারির পুরনো নাম যদি বলা হয়, হাজারদুয়ারির পুরনো নাম হচ্ছে বাড়া কুঠি। পরবর্তীকালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর নামকরণ করেছে হাজারদুয়ারি, আসল নকল মিলিয়ে 1000-এর বেশি দরজা আছে শত্রুপক্ষকে ধোকা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি হাজারদুয়ারি তখনকার দিনে ছিল বিচারালয়, শুধু ওখানে বিচার হতো। যখন হাজারদুয়ারিটা তৈরি করে বাবা হুমায়ুন জা, উনি একবার ইংল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন, ওখানে গিয়ে উনি দেখেছিলেন রানী প্রথম এলিজাবেথ যে প্রাসাদে থাকে তার নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। ওই বাকিংহাম প্যালেস থেকে উনি মুগ্ধ হয়ে বলেছিলেন আমার মুর্শিদাবাদে গিয়ে আমি এইরকম একটা প্রাসাদ তৈরি করবো। দেখবেন নেটে সার্চ করবেন বাকিংহাম প্যালেস আর হাজারদুয়ারি সেম টু সেম একই রকম দেখতে। তাহলে হুমায়ুন জার পর ফেরাদুন জা তার পুত্র, তারপর ওয়ালাজা, তারপর ওয়াসেফ আলী, ওয়ারেশ আলী, এইভাবেই নবাবী পদটা গেছে। এবার মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে একটু বলি। আচ্ছা, এই নবাব মুর্শিদ কুলি খাঁ ছিলেন দাক্ষিণাত্যের কোন এক হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। এবার ইতিহাসটা বলি, নিজের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র এবং পিতার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। ছোটবেলায় বাল্যকালে কে দাস ব্যবসায়ীরা চুরি করে বেঁচে দিয়েছিল ইরানের এক হাজির সুদীর কাছে। তো
সেই হাদি সুফি একে কৃতদাস রূপে কাজ না করিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ইসলাম ধর্মে দীক্ষিত করিয়েছিলেন। আর মুর্শিদ কুলি খান শৈশবকাল কেটেছে ইরানের ইস্পাহান প্রদেশে। এই হাদি সুফির মৃত্যুর পর মুর্শিদ কুলি খান, মানে মুর্শিদ কুলি খান উপাধি তখনও পায়নি মোহাম্মদ হাদি, এই মোহাম্মদ হাদি হাদি সুফির মৃত্যুর পর চলে আসে প্রথমে হায়দ্রাবাদে, তারপর দিল্লি সম্রাট ঔরঙ্গজেবের দরবারে কাজে নিযুক্ত হন। এই সম্রাট ঔরঙ্গজেব জীবনের শেষ দিকে, মোগল সম্রাটের পতন যদি পড়া হয় ওখানে জানা যাবে, জীবনের শেষ দিকে ঔরঙ্গজেব এক ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলেন। কেননা মারাঠা যুদ্ধের জন্য, কেননা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশকে রাজস্ব দেওয়া বন্ধ করে দিয়েছিল এক্সেপ্ট বেঙ্গল, এই বাংলা বাদ দিয়ে, তাই ওর অনেক অর্থের প্রয়োজন ছিল। তাই এই মোহাম্মদ হাদিকে করতলাব খা উপাধি দিয়ে 1700 খ্রিস্টাব্দে এই জাহাঙ্গীরনগরে পাঠিয়েছিল দেওয়ান হিসেবে। তাহলে দেওয়ান কাকে বলা হয়? ট্যাক্স কালেক্টর, যে ট্যাক্স রাজস্ব আদায় করে। জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর কাকে বলা হয়? ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীরনগর নগরে আগে থেকেই শাসন করতেন ঔরঙ্গজেবের পৌত্র, মানে নাতি আজিমুশান নামে এক ব্যক্তি। এই আজিমুশান ওখানকার সুবেদার ছিলেন। মুর্শিদ কুলি খান যখন জাহাঙ্গীরনগরে গিয়ে তার রাজপোশাকের হিসাব নিকাশ করে দেখে কোটি কোটি টাকার গড়বি। এই আজিমুশান বড় ভালো মানুষ ছিলেন না, একে এই মুর্শিদ কুলি খানকে কিছুদিনের মধ্যে হত্যার ষড়যন্ত্র করে যে একে না হটালে আমার সমস্ত কিছু ভোগ করা যাবে না। এই রিপোর্ট চলে যায় ঔরঙ্গজেবের কাছে। একজন দেওয়ানকে ঔরঙ্গজেব ফুল পারমিশন দিয়েছিলেন, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, টাকা পাঠাও। কিন্তু সুকৌশলী মুর্শিদ কুলি খান দেখলেন দাপুনাতির ব্যাপার, উনি কিছুই করলেন না, উনি সুকৌশলে কিনা দেওয়ানখানা জাহাঙ্গীরনগর থেকে মুর্শিদাবাদে শিফটেড করেন। মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মুর্শিদাবাদ, মুর্শিদ কুলি খান নাম অনুসারে হয় মুর্শিদাবাদ। এখান থেকে কোটি কোটি টাকা কর আদায় করে তিনি পাঠাতে থাকেন দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের দরবারে। প্রতিদানে ঔরঙ্গজেব 1703 খ্রিস্টাব্দে আর 4 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান প্রথমে, তারপর পরিত্রাতা দেব দুটো আখ্যা দিয়েছিলেন, উনি অনেকগুলো উপাধি পেয়েছিলেন। কিন্তু 1707 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়। 1723 থেকে 1724 খ্রিস্টাব্দের মধ্যে মুর্শিদ কুলি খান আদেশে মুরাদ ফরাস্তান নামে এক ব্যক্তি এই মসজিদ তৈরি করেন 2 বছরের মধ্যে। আর 1727 বাবা মুর্শিদ কুলি খান মৃত্যু হয়। তো মরার আগে বলে গিয়েছিলেন, আমি জীবনে অনেক বড় পাপ করেছি, ভুল করে ফেলেছি, আমার পাপের ব্যাস্তিত্ব কী করে হবে, আমাকে এমন জায়গায় সমাধি দেবে আমার বুকের উপর দিয়ে যদি হাজার হাজার মানুষ মারিয়ে যায়, হাজার হাজার সাধু সন্ত নমাজি সন্ন্যাসী যদি আমার বুকের উপর দিয়ে মারিয়ে যায়, তাদের পদধূলি পেলে আমি কোথায় পাপ থেকে কিছুটা মুক্তি পেতে পারি, এই বিশ্বাস নিয়ে শেষ জীবনে অনুতপ্ত অনুশোচনার ফলে এই সিস্টেমে সমাহিত করা হয়েছে, যার বুকের উপর দিয়ে মারিয়ে তার সমাধি আমাদের দর্শন করতে হবে। এবার প্রশ্ন হলো পাপটা কি করেছে? পাপটা তো আমি বললাম না, দেখুন এক একজন ঐতিহাসিক এক এক রকম ভাবে ব্যাখ্যা করেছেন। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে মুরাদ ফরাস্কা, মানে মুর্শিদ কুলি খান যে বিশ্বস্ত কর্মচারী, মুরাদ ফরাস্কা ডেমোলাইজড মেনি হিন্দু টেম্পলস, উনি অনেক হিন্দুদের মন্দির নাকি ধ্বংস করেছিলেন, সেই সমস্ত ইট পাটকেল দিয়ে উইদিন 2 ইয়ার 1723 পর এই মসজিদটা নির্মাণ করেছিলেন। আবার কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে মুর্শিদ কুলি খান জীবনে ও নিজে জীবনে একটা মানুষ চলার পথে তো অনেক ভুল করে, আমি যদি চলার পথে কোনো ভুল করে থাকি হে আল্লাহ, বা আমার মেয়ে যে কলিজায় একটা ব্যাপার আছে কলিজাকে দেখুন, বা আমার পরিবার যদি কোনো ভুল করে থাকে সমস্ত কিছু আমার নিজের ঘাড়ে নিয়ে আমাকে এমন জায়গায় সমাধি দেবে আমার বুকের উপর সবাই মারিয়ে গেলে পাপ মুক্ত হব। তো এইভাবে অনেক ঐতিহাসিক অনেকভাবে ওর পাপের ব্যাখ্যা করেছেন। চলুন আমরা